অনুব্রত গড়ে তৃণমূলে ভাঙ্গন। বিজেপিতে 7-0টি মুসলিম পরিবার সামনেই পঞ্চায়েত ভোট। জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক বিরোধী। তার আগে ভাঙন অস্বস্তিতে বিপাকে পড়ছে শাসক তৃণমূল। রাজ্যের নানা প্রান্তে চলছে দলবদল। তৃণমূল ছেড়ে বিরোধী শিবিরে ভিড়ছেন বহু কর্মী। কয়েকদিন আগেই বীরভূমে বরসভা করে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় 7-0টি পরিবার। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির বীরভূম জেলার সহসভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় এবং হাসন 5 নম্বর মণ্ডল সভাপতি বাসুদেব মণ্ডল। বীরভূম বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, বক্তৃকাণ্ডে নিহত পরিবারের সদস্য মিহিলাল শেখের উদ্যোগেই এই যোগদান পর্ব চলেছে। এমনকি যারা যোগদান করেছেন তাদের বেশিরভাগই সংখ্যালঘু। এমনকি তিনি এও দাবি করেছেন, 7-0টি পরিবারের যোগদানের কথা বলা হলেও সংখ্যাটা আসলে 100টি পরিবার।